মাঠে 10 বছর থেকে এরকম পুরো যেরকম মাঠটা আপনি দেখতে পারলেন, এই মাঠে খুব সুন্দর মাঠ ছিল। এই 14 বছর আগে এখানে কলেজের মার্কেট এখানে এসেছিলো, টেম্পোরি বলা এসেছিলো 18 মাস জন্যে। এবার এমন হয়ে গেল ওই মাঠটা যাওয়ার পর পুরো নোংরা করে চলে গেল, আর নোংরা পর মাঠ পরিষ্কার হচ্ছে না। শুধু এখানে কাউন্সিলর একটা কথা বলে যাচ্ছে, বললো 2016 বললো 1,45,00,000 টাকা পাস হয়েছে এই মাঠটা রেডি করতে, 2016 মধ্যে বললো 1,00,000,000। এখন 2019 চলে আসবে, হ্যাঁ এবার শেষ আছে, আপনি ধরে নিন অক্টোবর এসে গেলো, 2 মাস পরে এবছর শেষ হয়ে যাবে। আপনি দেখতে পারলেন এখানে ওয়ার্ডে কীরকম নোংরা কীরকম মাঠে রয়েছে। আপনি এখানে আমাদের ওয়ার্ডে 700 লোকের ডেঙ্গু হয়েছে, এই 700 লোকের ডেঙ্গু হয়েছে, এটা গরিব লোক, হ্যাঁ ডেলি কাজ করে ডেলি খায়, এবার কী করে মানে চিকিৎসা করবে? আপনারা কি লিখিত কমপ্লেন জানিয়েছিলেন? সব লিখিত সব জায়গা করা হয়, মানে কিন্তু কোনো কথা নেই। আর যে গরিব লোক হতে যায় তাকে ধমকি দিয়ে দেয়, বেশি উঁচু কথা বলবে না, কোনো এ করবে না, বললে ওদের লোক আছে কিছু টিএমসি ছেলেগুলো গালাগালি করে লোককে মারতে উঠে চলে আসে। মূলত এখন সব আমাকে এসে কমপ্লেন করছে, দাদা আপনি একটা রয়েছে কংগ্রেসে, আপনি যা করতে পারবেন করুন। তা আমি তো হাসমা আপনাদের মিডিয়া মিনে আপনাকে বোঝাচ্ছি দেখাচ্ছি, এলাকাটা এখন আমাদের ধরে নাও 2 দিন পরে আমাদের দুর্গা পুজো স্টার্ট হয়ে যাবে, এবার এলাকাটা যে বাইরে থেকে মানুষও ঘুরতে আসবে, এই ওয়ার্ডটা দেখলে কি বুঝতে পারবেন? এই ওয়ার্ডে কি মানুষ থাকে না? এখানে কি গরু বাকরি থাকে?